আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করেই আমি আমার আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি শুরু করলাম আমি রান্নাঘর থেকে তো আজকে আমি হলো চালের আটা সেদ্ধ করে নিয়েছি মানে চালের গুঁড়ো তা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আর এখন হালুয়া করব তো আসলে এটা হলো গতকালকের ভিডিও গতকালকে যেহেতু সবে বড়া ছিল তো সবে বড়াতে কিন্তু আসলে রুটি পিঠা গোস্ত বলাও যাই বলি না কিন্তু কেন এগুলো কিন্তু আসলে খাওয়া উত্তম কোনো ব্যাপার না আর এগুলো না করাটাই উত্তম কারণ এগুলো করতে গেলে শরীর অনেক পরিশ্রমে মানে ক্লান্ত হয়ে যায় এতে করে ইবাদতের অনেক বিঘ্ন ঘটে তো সেই জন্য না করাটাই ভালো তাই বলে আমি আসলে করি না সব সময় তো আমার ছেলে রিকোয়েস্ট করলো আর দেখা যায় যে সব জায়গায় করে তো সে কারণে বাচ্চাদের মন খারাপ থাকে তো সেজন্যেই আর কি করা তো শবে বরাতের দিন আমি হলো এই যে হালুয়া করতেছি সুজির হালুয়া ঝটপট করা যায় তো সুজির হালুয়াটাই আমি করে নিচ্ছি আর হলো গরুর গোস্ত রান্না করব আর রুটি পিঠা বানাবো তো সকাল সকাল করতেছি এর কারণ হলো আমার দুপুরের আগে এটা হয়ে যাবে আর দুপুরের পরে আমি জোহরের নামাজের পরে রেস্ট নেওয়া যাবে রেস্ট নিলে পরে রাত্রবেলা ইবাদতে অনেক ভালো লাগবে আর কোনো রকম শরীরটা ক্লান্ত লাগবে না তো সেজন্য সকাল সকাল করতেছি তো আমি কিন্তু চালের আটাটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে আর যেহেতু আমি একা একাকে একার হাতে সব কিছু করতে হবে তো বাবার সোনাটাকে ওর বাবার কাছে ট্রান্সফার করে দিয়েছি মানে ওর আব্বু নিয়ে গেছে তার চেম্বারে আর এরই ফাঁকে আমি এগুলো সব করতেছি কারণ ও আসার আগে আমার ঝটপট সব করতে হবে তো আমি আসলে হালুয়ার ভিতরে যে এলাচি ছাল মশলা দিয়েছিলাম এগুলো কিন্তু তুলে ফেলেছি আর এখন আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে আর আমার ঘরে হালুয়াটা আমার ছেলেরা খুব পছন্দ করে আসলে ওরা মিষ্টি জাতীয় যত খাবার আছে সব কিছুই ওরা খুব পছন্দ করে মাশাআল্লাহ তো এই জন্যেই আর কি করা বাচ্চাদের জন্যে তো আমি সব কিছু আসলে অল্প অল্প করে করব তো হালুয়াটা করা শেষ হয়ে গেছে আর এখন আমি একটু ট্রের ভিতরে ঘি ব্রাশ করে নিলাম আমি একটু হাত দিয়েই করে নিয়েছি এবার হালুয়াটা ভালো করে সেট আপ করতে রেখে দেব তো দশ মিনিট সেট আপে রেখে দিলেই হয় এটা ফ্রিজে রাখার দরকার নাই আমি এমনিতেই এই যে দশ মিনিট পরে কেটে নিচ্ছি তো এরই ফাঁকে কিন্তু এই দশ মিনিট আমি আটাটাকে ভালো করে ময়ান করে রেখে এসেছি তো অনেক ভালো করে রুটি পিঠা বানাতে গেলে কিন্তু রুটির আটাটা অনেক ভালো করে ময়ান করতে হয় তো সেরকম করে আমি একটা সাইজ করে রেখে এসেছি আর এখন হালুয়াটা কেটে কেটে তারপরে এখন আমি ফ্রিজে রেখে দেব এতে করে মানে একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে আমার কাছে ভালো লাগে আর বাচ্চারা তো কথাই নেই ওরা খুব পছন্দ করে তো ওদের যেভাবেই দেব ওরা খুব পছন্দ করে হালুয়াটা আমার ঘরে আমার ছেলেরা খুব পছন্দ করে খায় তো হালুয়াটা আমি আমার একটা সাইজ মতো কেটে নিয়ে তারপরে হলো কাজু বাদাম দিয়ে আমি একটা মানে ডেকোরেশন করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে তো ঝটপট এভাবে করলাম আসলে যাদের ঘরে ছোট পিচ্চি আছে তারা কিন্তু টেনশনে মানে কারোর কাছে দিয়ে রাখলেও একটা টেনশন থাকে যে এই বুঝি চলে আসলো আর আমার কাজ বুঝি বাকি রয়ে গেলো তো সেই জন্যে আর কি ঝটপট ঝটপট করে করছি তো আমি আটাটা আমি ছেনে এভাবে রেখে দিয়েছি তো আমাদের দেশে কিন্তু এটা ভালো করে কেটে তারপরে সুতা দিয়ে কেটে নেয় তো সুতো দিয়ে কাটা আসলে আমি আমি পারি না ওভাবে আমার ছোটো বোনটা মার্শাল্লাহ খুব সুন্দর করে সুতো দিয়ে কাটে তো আমি পারি না তো সেই জন্য আমি চাকুরা ব্যবহার করতেছি চাকু দিয়ে আমি এরকম সাইজ করে নিচ্ছি তারপরে রুটিগুলো বেড়ে নেব আর এখানে দেড় কেজি চালের গুড়া আমি সেদ্ধ করে নিয়েছি দেড় কেজি চালের পিঠা বানাবো এটাই তো অনেক হয়ে যাবে তো যাই হোক আজকের দিনে আসলে আমি আবারও বলছি এটা কিন্তু করাটা কোনো উত্তম কোনো কাজ না আজকে ইবাদতের দিন সবে বরাত মানে ইবাদতের দিন মুক্তির একটা দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবার একটা দিন আসলে সব সময় কিন্তু ইবাদতের দিন প্রতিটা দিনই ইবাদতের দিন কিন্তু সবে বরাত এটা হলো মানে এই যে একটা বছর সাধনা করার পরেই সবে বরাত এসেছে এটা আসলে ভাগ্যের ব্যাপার সব সময় কিন্তু শবে বরাত পাওয়া যায় না আর আমাদের কপালে আগামী বছরের সবে বরাত পাবো কি না এক আল্লাপাকি ভালো জানেন তো সেই জন্যে যখন পাওয়া যায় তখন খুব মানে আষ্টে পৃষ্ঠে ধরে রাখা লাগে মানে ইবাদতে আল্লার কাছে ক্ষমা চাওয়ার জন্যে খুব উত্তম একটা রাত শবে বরাত এবং সাতাইশা কদর তো যাই হোক শবে বরাতটাকে ইবাদতের জন্যেই রাখা উচিত এই দিনে কোনো পরিশ্রমের কাজ না করাই ভালো আমার মতে যাই হোক তারপরে আমি খুব অল্প অল্প করে করেছি এই যে বললাম বাচ্চাদের জন্যে আর আমার ছেলেটা যেহেতু রিকোয়েস্ট করেছে না করে আর কি পারলাম না তো ছেলেদের জন্যে সব মায়েরাই চেষ্টা করে হাজারো পরিশ্রম হলেও যে আসলে করি আর এখন এটা এমন একটা দিন হয়েছে মানে সবাই করে সবাই আশেপাশে সব ঘরে ঘরে করে তো সেজন্য কিন্তু যদি আমি না করি তাহলে বাচ্চাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমার ছেলেদের জন্যই করা তো যাই হোক আমার হাজব্যান্ড তো বলছিলো যে করলে সকাল সকাল করবা যাতে করে তুমি বিকেলে একটু রেস্ট নিতে পারো আর রেস্ট নিলে পরে রাত জেগে ইবাদত করতে খুব ভালো হবে তো এক একা করে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি বেলে নিয়ে তারপর ভাব ভেজে নিচ্ছি আর প্রথম রুটিগুলো ফুলে নাই এরপরের যত রুটি ভেজেছি প্রতিটা রুটি মাসা আল্লাহ অনেক ফুলেছিল তো খুব ভালো হয়েছিল যাই হোক গ্রামের বাড়ি কিন্তু এই রুটি পিঠাটা করতে গেলে কিন্তু সবাই মিলে বসে তারপর করে সব সবাই মিলে কিন্তু একটা কাজ করলে ওই কাজটা করতেও ভালো লাগে আর অনেক অনেক মানে এনজয় করে বানানো যায় তো একার হাতে কিন্তু এত সম্ভব নয় তো তার তবু আর যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর কি তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে তো এরই ফাঁকে কিন্তু আমার পুত্রসোনাও চলে এসেছে তো চলে আসার পরে ওকে আবার খাইয়েছি খাইয়ে ওকে মানে আবার একটু ঠান্ডা করে কোলে নিয়ে একটু হেঁটেছি এরই মধ্যে কিন্তু আমার ছেলেকে মানে ঠান্ডা করে ঘুম পাড়িয়ে তারপর আবারও কাজে লেগে পড়েছি যাই হোক আমার হাজব্যান্ড প্রায় দেড় ঘন্টার মতো রেখেছিল। তারপরে আসলে থাকতে চায় না ওকে নিয়ে গেলে ও আম্মু আম্মু করে তো আবার নিয়ে আসা লাগে তো আমার হয়ে গেছে এখন আমি যাচ্ছে আবার গোল গোস্তটা রান্না করার জন্যে যেহেতু আমার একটা চুল আসলে দুইটা চুলা হলে ঝটপট হয়ে যেত তো একটা চুলো দেখে মানে একটা একটা করেই করতে হয় আর হাত তো আমি আমার একারই তাই না তো সেই জন্যে আর আমার হাজব্যান্ড আবার তরমুজ কেটে আমাকে ডাকলো তো সেই জন্য আবার একটু ফাঁকে তরমুজ খেয়ে নিচ্ছি যেহেতু এখন প্রচুর গরম তো মানে তরমুজ খেলে পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায় তো আসলে গরমের দিনে আল্লাপাকের কি একটা নিয়ামত যে এই গরমে আল্লাপাক আমাদের জন্যে তরমুজের একটা সিজন দিয়ে দিয়েছে এতে করে খেলে পরে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আমি এখন গোস্তটা বসিয়ে দেব আর এটা এখন প্রেসার কুকারে দেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট তো সব মশলা টসলা একবারে দিয়ে আমি ভালো করে একটু চুলোতে কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দমে মানে রান্না করে নেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আমার ঝটপট হয়ে যাবে আর পাতিলে দিলে পরে একটু সময় লাগে প্রেশার কুকারে তাড়াতাড়ি করার জন্যে একটু প্রেশার কুকারটা অনেক ভালো তো আমি ভালো করে এখানে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর চুলোর উপরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে রান্না করে নেব তো এই ছিল আর এর থেকে বেশি আয়োজনের কোনো দরকার নেই কারণ আমাদের মানে মানুষ তো কম আমার দুইটা ছেলে আর প্রচুটা তো কিছু খেতে চায় না ও একদমই কোনো কিছুই খেতে চায় না তো আমার দুই ছেলের আমরা দুই হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড ওয়াইফ তো চারজন আমরা তো চারজন আর ঘরে যাই করি না কেন এই কিন্তু বেঁচে যায় থেকে যায় তো সেই জন্যে এর থেকে বেশি আর কিছু করব না কারণ এর থেকে করতে গেলে থেকে যাবে দুপুরে লাঞ্চে এটাই অ্যানাফ আর এটা শুধু দুপুরের জন্যই আর কি তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে আমি এবার সার্ভিং কারি ডিশের মানে কারি প্লেটে নামিয়ে নিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে রান্নাটা হয়ে গেছে তো এটা হলো ঝটপট রান্না প্রেশার কুকারে বানিয়ে ঝটপট রান্না তো বাস ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এরই ফাঁকে আমার হাজব্যান্ড আবার শশা লেবু এগুলো কেটে নিয়েছে তো রুটি খেলে পরে গলা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ফাঁকে মানে একটু শশা এবং লেবু খেলে অনেক ভালো লাগবে তো সাদি জন্যে জন্য আমি এটা সাজিয়ে নিয়েছি ছাদি বুড়িকে দেবো এটা আর আমরা এখন খেতে বসবো তো আমার ছেলেরা কিন্তু হালুয়া দেখে খুব খুশি আর কিছু দেখে খুশি হোক আর না হোক ওরা হালুয়াটা পেলে খুব খুশি হয় তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খাচ্ছে আর ছেলেরাও আসতেছে তো আমরা এখন দুপুরে লাঞ্চ করবো আর এই ছিল আমাদের লাঞ্চের আয়োজন আর আসলে এই সবে পড়াতে যদি কখনো আমি রুটি পিঠাটা করে থাকি তাহলে কখনোই বিকেলবেলা যাই না বিকেলবেলা দেখা যায় অনেকেই রুটি পিঠা এবং হালুয়া যাই করে না কেন বিকেলে এটা করতে গেলেই এরা সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে যায় এরপরে কিন্তু নামাজ পড়তে আর একদমই মনে চায় না কারণ শরীরটা ছেড়ে দেয় তো সেই জন্যে বিকেল টাইমে কখনোই এগুলো আসলে করা ঠিক না এতে করে শরীর ক্লান্ত হয়ে যায় তো সকাল টাইমে করলে পরে বিকেলে রেস্ট নিলে শরীরটা আবার ঠিক হয়ে যায় কারণ রুটি পিঠা বানি অনেক একটা মেহনাতের পিঠা রুটি পিঠায় অনেক মেহনত আছে কারণ এটা আটাটাকে বয়ান করো বেলো আমার কাছে মনে হয় যেন অনেক একটা ঝামেলা রুটি পিঠা বানি তো সেই জন্যে এই পিঠাটা এই সকালে করলেই আমার মনে হয় যে কষ্টটা কম হয় তো আমাদের কিন্তু খাওয়া চলছে আমরা সবাই মিলেই খেতে বসে পড়লাম খাচ্ছি তো এখন বাজছে রাত সাড়ে নটা সাড়ে নয়টা বাজে আবারও আপনাদের সামনে চলে আসলাম এখন আমার বাবা সোনাকে ঘুম পাড়িয়ে দেবো সাড়ে নয়টা বাজছে এখন তো অবশ্যই নামাজ পড়তে দাঁড়ানো লাগবে তো সোনাকে ঘুম পাড়াবো তাই সে ফিটার বানিয়ে নিয়ে এসেছি আর এই যে এই ফিটারটা কিন্তু আমার বাবা সোনার অনেক পছন্দ তোর অনেকগুলো ফিডার আছে তার মধ্যে থেকে এই ফিডারটা ও অনেক পছন্দ করে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ফিটার একটু বেশি বানানো হয়েছে আমার বাবা সোনাটা আসলে এত খেতে পারে না ও বেশিরভাগ হলে নব্বই মিলি থেকে একশো মিলি বেশি হলে খায় নতুবা এত খেতে চায় না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু কয়েল জ্বালিয়ে দিচ্ছি কারণ মশারিটা নাই না আমি গরমের মধ্যে একদম মশারিটা নিয়ে ঘুমোতে পারি না তো কয়েলটা জ্বালিয়ে দিচ্ছি কারণ দরজা জানালা আমার অবশ্যই খোলা থাকে আমি এগুলো আটকেও ঘুমাতে পারি না আমার আসলে ফাফর লাগে তো দরজা জানালা সব সময় খোলা থাকে মানে ব্যালকনির ওই সাইডের তো সেই জন্যে কিন্তু কয়েল অবশ্যই জ্বালাতে হয় তো একদম টজু করে ফ্রেশ হয়ে চলে আসলাম নামাজের জন্যে তো নামাজের জন্য আমি কি কি রেডি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো রংচা এটা অবশ্যই থাকা ভালো কারণ হয়তোবা অনেক রাত হলে আপনার ঘুম মানে চলে আসতে পারে মানে আমাদের কিন্তু দেখা যায় যে এমনি রাত অনেক সময় আমরা জেগে থাকি একটুকু ঘুম আসে না কিন্তু নামাজ পড়তে গেলে আল্লাহর ইবাদত করতে গেলে ঘুম চলে আসে আসলে এটা একটা শয়তানের কাজ ঘুম পাড়িয়ে রাখতে চাই তো দেখেছি অনেক সময় অনেকরা তো জেগে থাকে ঘুম আসে না কিন্তু এরকমের রাজ্যকে নামাজ পড়তে গেলেই কিন্তু ঘুম চলে আসে তো যাই হোক সেই জন্য আমি রং চা করে নিলাম আমার হাজব্যান্ডকেও এক ফ্লাক্স করে দিয়েছি মসজিদে নিয়ে গেছে আর আমি এক ফ্লাক্স করে রেখেছি এক ফ্লাক্স না মানে আমার যতটুকু লাগবে তো করে রেখেছি আর মন ফ্রেশ রাখার জন্যে জ্বালিয়ে নিচ্ছি আগরবাতি আগরবাতিটা কিন্তু মনটা অনেক ফ্রেশ করে রাখে আর আগরবাতির ঘ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে যদিও ওই ঘ্রানটা আমাকে মৃত্যুর কথাও স্মরণ করিয়ে দেয় কারণ মানুষ মরে গেলে আগরবাতি জ্বালায় বলে আমার আসলে আগরবাতি জ্বালানোর পরেই কেমন একটা মৃত্যুর কথা মনে পড়ে আসে তো যদিও মৃত্যুর কথা মনে পড়া ভালো অনেকবার স্মরণ করা ভালো মৃত্যুর কথা তো যাই হোক আগরবাতিটা জ্বালিয়ে নিলাম আর পাশে নিয়েছি কোরআন শরীফও নিয়েছি কারণ অনেকক্ষণ নামাজ পড়ার পরে দেখা যায় যে একটুখানি রেস্ট নেওয়ার পরে ফাঁকে একটু কোরআন শরীফও পড়ে নেব আর এই যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন এটা আমার মক্তব লাইফের খুব ছোটোবেলার তো এখন তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে এই কোরআন শরীফটা রয়ে গেছে আর এই কোরআন শরীফের কিছু পেজ আমার বড় ছেলেটা যখন আমি কোরআন শরীফ পড়তে বসতাম ওর সামনে বসে ও কিছু পেজ মানে খুলে ফেলছে তো সেই জন্যে একটু এলোমেলো আছে আর কোরআন শরীফটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে এত মানে নোংরা আসলে এটা অনেক বছর আগের তো সেজন্যে আসলে এমন হয়ে গেছে এই আর কি তো চলে আসলাম এবার একটা ত্রিশ একটা ত্রিশ যখন বেজে গেছে তখন আসলে একটু মানে ঘুমঘুম ভাব চলে আসছে তো সেই জন্যে আমি এখন চা ঢেলে নিচ্ছি একটু রং চা খেলে পরে ঘুম ভাবটাও চলে যাবে আর আসলে অনেক ভালো লাগবে তো এরপর আবার আলহামদুলিল্লাহ অনেকক্ষণ মানে থাকা যাবে ঘুম ছাড়াই তো যাই হোক আদা চাটা খেতে অনেক ভালো লেগেছিল আর মানে খুব ভালো লেগেছিল অনেক মানে ঘুমে যখন চোখে ঘুম তখন আদা চা পেয়ে মানে খুব ফ্রেশ লাগেছিল খাওয়ার পরে তো যাই হোক আমি আদা চাটা খেয়ে নিচ্ছি আর ওই যে পাশে যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা পূর্ণাঙ্গ ওজিফা তো ওই বইটা কিন্তু আমার মা আমাকে গিফট করেছিল আমার মা আমাকে দিয়েছে আর আমার ছোটো বোনটাকেও দিয়েছে এই বইটা আর এই যে তসবিটা এই তসবিটা হলো আমার মানে আমার হাজব্যান্ডের এক পরিচিতা আমাকে এই তসবি এবং একটা জায়নামাজ গিফট করেছিল তো এই ছিল আমার সবে বরাতের দিন কাটানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ